এই মুহূর্তে বড় খবরে চোখ রাখবো বিগ ব্রেকিং নিউজ। পার্থ চট্টোপাধ্যায়ের বাগান বাড়িতে চুরি, তালা ভেঙে জিনিসপত্র নিয়ে উধাও দুষ্কৃতীরা। বারুইপুরে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে চুরি। স্থানীয়দের দাবি, বুধবার গভীর রাতে বাগান বাড়ির তালা ভেঙে ভেতরে ঢুকে লুটপাট চালায় দুষ্কৃতীরা, তারপর বস্তা ভরে জিনিস নিয়ে গাড়িতে চেপে উধাও হয়ে যায়। সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে সোহিনীর নামে এই বাগান বাড়ির বাড়ি কেনা হয়েছিল। এই বাগান বাড়িতে গতকাল রাত 1টার সময় চুরি ঘটনা ঘটে। বেগমপুরের এই বাগান বাড়িতে রাতে তালা ভাঙার আওয়াজ পান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, চারজন এসেছিল সেখানে, এলাকাবাসীদের ঘরে ফিরে যাওয়ার হুমকি দেওয়া হয়, বেশ কিছু জিনিসপত্র গাড়িতে করে নিয়ে যায় তারা বলে জানান স্থানীয়রা। জানা গেছে ওই বাগান বাড়িতে নাকি প্রচুর নথিপত্র লুকানো ছিল, সেগুলো দুষ্কৃতীরা নিয়ে গেছে বলেই মনে করা হচ্ছে। এই চুরি ঘিরে রহস্য ঘনাচ্ছে। এলাকাবাসীর দাবি, সাধারণ চোরেরা গাড়ি চেপে এসে চুরি করবে না, তাহলে কি উদ্দেশ্যে বস্তা ভরে জিনিসপত্র নিয়ে যাওয়া হলো সেটাই এখন রহস্য।